আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে দেশনায়ক তারেক রহমানের 31 দফায় কী কী বলা আছে এই দফাগুলো তারা নিজেরা জানতে পারে এবং বিএনপি ক্ষমতায় আসলে যাতে এই দফাগুলো নিয়ে তারা আমাদের কাছে আবেদন জানাতে তারেক রহমানের কাছে আবেদন জানাতে পারে যে আপনি 31 দফায় এটা বলছেন আমরা এটার বাস্তবায়ন চাই। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের কাছেই আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের এই মেসেজটা পৌঁছে দিতে চাই। আমরা চাই না যে এমন কোনো কাজ করতে যে কাজের প্রতি সাধারণ ছাত্ররা বিরূপ মনোভাব পোষণ করেন। দেশনায়ক তারেক রহমান উনি রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা ঘোষণা করেছেন, 31 দফা নিয়ে উনি অনেক কার্যক্রম করতেছেন, কিন্তু সাধারণ মানুষের কাছে এটা কিন্তু আমরা অনেক সময় পৌঁছাতে পারছি না। তো এইটা এই রাস্তাটা আমরা বেছে নিয়েছি এই জন্যই যে এটা একটা বিজি রাস্তা, পাশে বুয়েট ক্যাম্পাস আছে, ইডেন কলেজ আছে, পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, আর জনসাধারণের জন্য এই রাস্তাটা কিন্তু একটা বিজি রাস্তা, যার কারণে আমরা চাচ্ছি যে সবাই যাতে তারেক রহমানের 31 দফায় কী আছে, এক দফা, দুই দফা, তিন দফা এবং এরকম করে 31টা দফায় উনি কী বলছেন এই প্রত্যেকটা দফা যাতে মানুষ জানতে পারে এবং মানুষ যাতে এর সুফলটা পরবর্তীতে বিএনপি ক্ষমতা গঠন করলে, রাষ্ট্র ক্ষমতা আসলে তারেক রহমানের 31 দফা যদি আগে থেকেই মানুষ জানতে পারেন, কিন্তু ওনার কাছেও কিন্তু মানুষের প্রত্যাশা থাকবে যে আমরা 31 দফায় আপনি এটা বলেছিলেন এটা আমরা বাস্তবায়ন চাই। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে দেশনায়ক তারেক রহমানের 31 দফায় কী কী বলা আছে এই দফাগুলো তারা নিজেরা জানতে পারে এবং বিএনপি ক্ষমতায় আসলে যাতে এই দফাগুলো নিয়ে তারা আমাদের কাছে আবেদন জানাতে তারেক রহমানের কাছে আবেদন জানাতে পারে যে আপনি 31 দফায় এটা বলছেন আমরা এটার বাস্তবায়ন চাই। তারই আলোকে আমরা এই 31 দফা দেওয়ার লিখন কর্মসূচি পরিচালনা করছি। আমরা চাই যে সবাই এই বিষয়ে অবগত থাকুক। তারেক রহমান যে বাণী বা যে মেসেজ মানুষের কাছে দিচ্ছেন আমরা এটা ডোর টু ডোর মানে প্রত্যেকটা নাগরিক, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের কাছেই আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের এই মেসেজটা পৌঁছে দিতে চাই যে আওয়ামী লীগের যে সংস্কৃতি ছিল, গুমের সংস্কৃতি, খুনের সংস্কৃতি, টেন্ডারবাজির যে সংস্কৃতি, এই সংস্কৃতিতে বাংলাদেশে থাকা যাবে না। বাংলাদেশের নাগরিকের যে প্রত্যেকটি নাগরিক, যে আমি বাংলাদেশের নাগরিক, এই নাগরিক হিসাবে আমার যে সুযোগ সুবিধা থাকা দরকার আমি যাতে সেটা পাই, নাগরিকদের যাতে সেটা পাই, সেই কমিটমেন্ট কিন্তু দেশনায়ক জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওই বক্তব্য দিয়েছেন। আমরা চাই না যে এমন কোনো কাজ করতে যে কাজের প্রতি সাধারণ ছাত্ররা বিরূপ মনোভাব পোষণ করেন, সাধারণ ছাত্ররা বিরক্ত হন। আমরা ছাত্রবান্ধব ক্যাম্পাস, জনবান্ধব বাংলাদেশ বিনির্মাণ করার জন্য দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আছি, আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। এবং আমরা ক্যাম্পাসগুলোতে পড়াশোনার সুষ্ঠু রাজনীতি চাই। পাশেই বুয়েট এখানে আবরার হত্যাকাণ্ড ঘটেছে, ঢাকা ইউনিভার্সিটি অনেক আবু বক্কর হত্যাকাণ্ড ঘটেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশ্বজিৎ হত্যাকাণ্ড ঘটেছে। আমরা হত্যার কোনো রাজনীতি চাই না, আমরা গুমের কোনো রাজনীতি চাই না, আমরা খুনের কোনো রাজনীতি চাই না। বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে, প্রত্যেকটি নাগরিক তার নাগরিক সুযোগ সুবিধা ভোগ করবে, আমরা সেই রাজনীতি বিশ্বাস করি।